এইতে মারছে, মানি ব্যাগেই তো ফেলে থুয়ে চলে আসছে, তো ড্রাইভিং লাইসেন্সও তো মানি ব্যাগে, তেস মারছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগতম। বৃষ্টি হবে কি হবে না এই কনফিউশনে অনেকক্ষণ যাবৎ ছিলাম, বসেছিলাম, বাট মনে করছিলাম আজকে বের হব না, কিন্তু তারপরও বের হতে হলো। তো বেরিয়ে যখন পড়েছি কিছু গাড়ির উপরে বৃষ্টির ফোঁটা দেখতে পাচ্ছি, তো এগুলো দেখে ভয় হচ্ছে যে বৃষ্টির পানিতে ভিজে না যায়। অবশ্য আজকে সেট আপ নিয়েই বের হয়েছি, রেইনকোট, গোপুরোর উপরের কাভার, বাইকে তেলও নাই, বেরিবারের ওখান থেকে যে তেল নিতে হবে। আবহাওয়াটা সুন্দর লাগতেছে, আগে এইদিকে বৃষ্টি হয়ে গেছে, মানে রাস্তায় তো প্রচুর গাড়ি চলতেছে যার জন্য রাস্তা শুকিয়ে গেছে, বাট পাশের যে বালু এবং মাটি এই জায়গাগুলো ভিজা আছে, তার মানে বোঝা যাচ্ছে এবং আবহাওয়াটা মানে বাতাসটা ঠান্ডা। এবং স্টার্টটা এমন জায়গায় বন্ধ হয়েছে, সামনের গাড়িগুলোতে সব পানি পড়ে আছে, তার মানে বৃষ্টি হয়েছে। আরে বাসরে, এ তো দেখি পুরো র্যালি, হ্যাঁ একজিও কি খেল দেখাইলো। এই রাস্তাটা জায়গায় জায়গায় উঁচু নিচু হয়ে গেছে এবং জায়গায় জায়গায় ডিপ হয়ে গেছে, মানে রাস্তা ক্রস করে বেঁকিয়ে বেঁকিয়ে গেছে। তো এই জায়গাগুলো বাইকের জন্য খুবই রিস্কি, কারণ ওখানে চাকা পড়লে বাইকটা টান দিচ্ছে, আর তারপরেও আমার এটা হচ্ছে চিকুন চাকা, তো এটার অবস্থা ছাড়া বাইক চালাই তারাই বুঝতে পারে। আর যেহেতু চিকুন চাকা এই জন্য তো আরও সমস্যা, তো যাই আল্লাহ ভরসা এই জায়গাগুলো সাবধানে দেখে শুনে যেতে হবে। তেল ট্যাঙ্কির লোড এই মানি ব্যাগ করে রাখছি, মানি ব্যাগ আদৌ ঢোকাইছিলাম তো। এই তেস মারছে, মানি ব্যাগেই তো ফেলে থুয়ে চলে আসছে, মানি ব্যাগেই তো ফেলে থুয়ে চলে আসছে। যাক, 100 টাকার দমা, মানি ব্যাগ সব এই যে ব্যাগের ভিতরে ঢুকাইছি, তো মানি ব্যাগ টেবিলের পরে রেখে চলে আসছে। ভালো যে এখানে কালকে টাকা রাখছিলাম, কপাল ভালো। তো ড্রাইভিং লাইসেন্সও তো মানি ব্যাগে, তেস মারছে, আল্লাহ ভরসা। এখন মনে আইতেছে এতদূর চলে এলাম, 3-4 জায়গায় পুলিশ, সামনেও তো পুলিশ থাকে, আল্লাহ ভরসা, আল্লাহ রক্ষা করুক, তা নাহলে পুলিশে ধরলে মামলা। একেতে মাসের শেষ, টাকা পয়সা নাই পকেটে, সব ফাঁকা, এর মধ্যে মামলা খাইলে যান শেষ।
আল্লাহ রক্ষা করো, মাফ করে দিও। মানে ব্যাগটা ভুল করে রেখে চলে আসছে, ড্রাইভিং লাইসেন্সও মানি ব্যাগের ভিতরে, এখন মনে পড়তেছে। যেতে থাকি আল্লাহ ভরসা। ড্রাইভিং লাইসেন্স বাদে এত দূর চলে আসছি এবং আল্লাহকে ডাকতেছি, আল্লাহ তাআলা যেন বাঁচিয়ে দেয়, যেন কেস না খাওয়া লাগে, আল্লাহ ভরসা। আমার তো বুকটুক মুখটুক সব শুকাই গেছে, বাঁচানোর মালিক আল্লাহ, মারার মালিকও আল্লাহ, আল্লাহ তাআলার কাছে যাচ্ছি, আল্লাহ ভরসা। যেতে থাকি, বাদ বাকি আল্লাহ ভরসা। আবার তো এই রাস্তায় ব্যাক করা লাগবে। উরে মা, এ কি অবস্থা, এই রাস্তার তো অবস্থা খুবই করুণ। এখানে যে সাইজের গর্ত হয়েছে, মানে মরণ ফাঁদ বাইকারদের জন্য। কাজ শেষ করে বের হয়েছি, মাঝে দুই তিনটা পুলিশ সামনে পড়ছে, একবার তো মনে করছিলাম আমাকেই ডাউন দিচ্ছে, পরে দেখি না পিছে ট্রাক ডাউন দিছে। আমার তো পুরো অবস্থা টাইট হয়ে গেছিলো, যাক আল্লাহ তাআলা বাঁচাই দিছে, বাঁচানোর মালিক আল্লাহ। এখনও সামনে অনেক বিপত্তি আছে, এখন আল্লাহ তাআলা বাঁচাইলে সুবিধা, কারণ ড্রাইভিং লাইসেন্স তো নাই কাছে, বাঁচাই তুই আসছে। কেউ ভুল করে ড্রাইভিং লাইসেন্স বাসায় থুয়ে আসবেন না, বেরোনোর সময় বারবার চেক করে নেওয়া উচিত। আমি চেক করি আজকে কি ইয়া হয়েছে আমার, বুঝলাম না। আল্লাহ ভরসা, যেতে থাকি আল্লাহর রহমতে। প্রায় বাসার কাছে চলে আসছি, এখনো পর্যন্ত কোনো সার্জেন্ট ডাউন দেয় নাই। এখন মহান আল্লাহ তাআলার রহমতে কপাল ভালো থাকলে মনে হয় না ডাউন দিবে। সামনে একটা আছে, আচ্ছা ওইটা এই পাশ থেকে ঢুকে যাই, না হয় একটু ঘুরে আসব, তবে রিক্স নেওয়ার দরকার নেই, বাদ বাকি আল্লাহ ভরসা। ক্রিকেট খেলা চলতেছে, বাহ সুন্দর। আবার এই রাস্তার মাথায় আবার একটু সার্জেন্ট দাঁড়িয়ে থাকে, এখন আল্লাহ ভরসা যাই। সামনে ওখান থেকে ইউটার্ন নিয়ে নেব, সার্জেন্ট না এই মোড়টাই বসে থাকে। আল্লাহ ভরসা, চলে আসছি। এখানে হাত দেওয়ার পরে এই জিনিসটা এখান থেকে নামে এবং এর ভিতরে আমার ড্রাইভিং লাইসেন্স। মামলা দিছে? মামলা দিইনি, সার্জেন্ট কয় একবার সামনে পড়ছে কিন্তু ডাউন দেয় নাই, এটাই কপাল ভালো। আল্লাহ তাআলা বাঁচাই দিছে আজকে।